মুখে, মৃতের সংখ্যাও কমেছে সামান্য। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সুস্থতার হার, শুক্রবারের তুলনায় শনিবারে ফির বেড়েছে সুস্থতার হার। বর্তমানে রাজ্যে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে 86.96%, যা স্বস্তি চকাচ্ছে সকলকেই। রাজ্য স্বাস্থ্য দপ্তরের শনিবারের বুলেটিন অনুযায়ী গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 3,188 জন। কলকাতায় 543 জনের শরীরে সংক্রমিত হয়েছে ভাইরাস, তার ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2,21,960 জনে। মৃত্যু হয়েছে 56 জনের, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 4,298 জন। রাজ্যে করোনা গ্রাফ নিম্নমুখী হওয়ার কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সৈনিকদেরই সাধুবাদ জানাচ্ছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। বারবার মানুষকে সচেতন করা, সেই সঙ্গে সাধারণ মানুষের যাতে অসুবিধা না হয় তাদের মধ্যে মাস্ক স্যানিটাইজেশন বিতরণ করা হয়েছে তৃণমূলের সৈনিকদের পক্ষ থেকে। করোনা সংক্রমণ কমলেও স্যানিটাইজেশন এবং মাস্কই যে করোনা অন্যতম হাতিয়ার তা বারবার বলছেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকেরা। সেই কথা মেনে রবিবার শনিবার সকালে 39 নম্বর ওয়ার্ডে এক বিশাল মাস্ক এবং স্যানিটাইজার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। 39 নম্বর ওয়ার্ড এসটিসি সেলের সভাপতি রবি রচক এবং 39 নম্বর ওয়ার্ড কোঅর্ডিনেটর মোহাম্মদ জসিমউদ্দিনের উদ্যোগে প্রায় 1,000 মানুষের মধ্যে মাস্ক এবং স্যানিটাইজার বিতরণ করা হয়। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক সঞ্জয় বক্সি, বিধায়ক স্মিতা বক্সি, যুবনেতা সৌম বক্সি, এসটিএসসি ওবিসি সেলের উত্তর কলকাতার সভাপতি কালী খটিক সহ বহু বিশিষ্টরা প্রত্যেকে এক বাক্যে ভূয়সী প্রশংসা করলেন রবি রচক এবং মোহাম্মদ জসিমউদ্দিনের ইহান উদ্যোগের। যারা তৃণমূল কংগ্রেসের সাথে জড়িত এবং মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শে আদর্শিত হয়ে যারা পথ চলি, আমাদের আদর্শই হলো, আমাদের শিক্ষাই হলো যে সারা বছর মানুষের কাছে এই বছরের বিভিন্ন সময় কখনো রক্তদান, কখনো কাপড় বিতরণ, কখনো কম্বল বিতরণ, এইভাবে আমরা মানুষের পাশে থাকার জন্য অঙ্গীকারবদ্ধ থাকি। এবং এই করোনার সময়, লকডাউনের সময় আপনারা দেখেছেন যে বিভিন্ন অঞ্চলে অঞ্চলে ঘুরে ঘুরে এলাকার বিধায়ক স্মিতা বক্সি থেকে শুরু করে এই অঞ্চলের পৌর প্রতিনিধি মোহাম্মদ জসিমউদ্দিন জিরা কীভাবে মানুষের পাশে থেকে রেশন থেকে শুরু করে খাদ্য সামগ্রী তুলে দিয়ে তাদের পাশে থাকার চেষ্টা করেছেন। এবং চিরাচরিতভাবেই এই কোভিডের বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের অন্যতম হাতিয়ার হচ্ছে মাস্ক এবং স্যানিটাইজার। তাই মাস্ক এবং স্যানিটাইজার এখন সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস হয়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এখানকার মোহাম্মদ জসিমউদ্দিনের উদ্যোগে এবং তৃণমূল কংগ্রেসের এসসি এসটি ওবিসি সেলের পরিচালনায় আজকে মাস্ক এবং স্যানিটাইজার অত্যন্ত শুভ উদ্যোগ। এবং আমরা সবসময় চাই এইভাবেই মানুষের পাশে থাকতে এবং মানুষকেও এটাই মার্কিন প্রচারিত সতর্কতা অবলম্বন করে সরকারি বিধিনিষেধকে মান্যতা দিয়ে শারীরিক দূরত্ব বজায় রেখে এইভাবেই মানুষ যেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে আমাদের পার্টির তৃণমূল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি আদরণীয় মাননীয় সুব্রত বক্সির আশীর্বাদে কালীঘটিক উত্তর কলকাতার সভাপতি এসসি এসটি ওবিসি ও একটা সার্কুলার করে বলেছে যে গরিব মানুষের মধ্যেই তো কাজ করে এসসি এসটি ওবিসি। অত এসসি এসটি ওবিসির সভাপতি উত্তর কলকাতা মানে গরিব মানুষের সভাপতি, পিছিয়ে পড়া মানুষের সভাপতি। ও অনেক দিন ধরে উদ্যোগ নিয়ে আমাদের ওয়ার্ডের প্রেসিডেন্ট রবি রজাক, আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট হচ্ছে সা ফয়সাল রজা এবং জেনারেল সেক্রেটারি হচ্ছে সুরজ রজাক অ্যাডভোকেট, আমাদের এই ওয়ার্ড কমিটি যে আমাদের এসসি এসটি ওবিসি আছে তারা সিদ্ধান্ত নিল যে অ্যাকর্ডিং টু তার সভাপতি কালী খটিকের পরামর্শ অনুযায়ী যে ওরা একটা মাস্ক এবং হচ্ছে স্যানিটাইজ ডিস্ট্রিবিউশনের কর্মসূচি নেবে। তাতে আমি 39 নম্বর ওয়ার্ডে শুধু কোঅর্ডিনেটর, এখন পার্টি আমাকে দায়িত্ব দিয়ে সভাপতি করেছে, আমার কর্তব্য পড়ছে যা আমাদের এখানে ফ্রন্টাল অর্গানাইজেশন আছে তাকে সাহায্য করা। আজকে একটা খুব ভালো লাগলো, প্রায় 1,000 মানুষের আর কোয়ালিটিটাও আপনারা দেখেছেন যে মাস্কের যে কোয়ালিটি আছে 95 হোয়াইট মাস্ক 95, তার যে কোয়ালিটি এবং স্যানিটাইজার আজকে 1,000 মানুষকে বিলি করা হয়েছে। আমি তার জন্য এসসি এসটি ওবিসি উত্তর কলকাতার সভাপতিকে, তার সংগঠনকে এবং 39 ওয়ার্ডে রবি রজাক, সুরজ রজাক, সা ফয়সাল রজাক, ওদের টিম, ওদের যে ওয়ার্ড কমিটি পুরো আছে তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বাবু হচ্ছে রাজ্যের করোনা, এই দিলীপ বাবুদের কাছ থেকে দূর থাকো, সোশ্যাল ডিস্টেন্সিং, করোনা থেকে বাঁচতে হয় দিলীপ বাবু থেকে, বিজেপি থেকে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করুক। যদি দিলীপ বাবু বিজেপি থেকে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন না করা যায় পশ্চিমবাংলায় ওরা দখল করতে চায়, পশ্চিমবাংলা ওরা যেমন তেমন ভাবে সিংহাসন দখল করা যায়। আমরা বলছি এটা গুজরাট বা ইউপি নয়, এটা পশ্চিমবাংলা। আমরা বলেছি রাজনীতির সময় রাজনীতি, মানুষ মানুষের পাশে যাচ্ছে না, কিন্তু আমাদের নেত্রী নেবে এটা দেখিয়ে দিলেন।
কি যখন আমি আছি তো তোমাদের কি চিন্তা ভাবনা। কিন্তু এর মধ্যেই আমাদের নেত্রী এটাও নির্দেশ দিয়েছেন কি মানুষের এই মহামারীতেও মানুষের পাশে দাঁড়াতে হবে, মানুষের কাছে দাঁড়াতে হবে, এই সময় আছে মানুষের সেবা করতে হবে। আজকে দাদা জসিম ভাই আপনি দেখেছেন আমাদের এসসি ওবিসি ব্যানারে কি দারুণ কি ভালো রকম একটা প্রোগ্রাম করেছেন। আপনি দেখেছেন আমাদের নেত্রী যেভাবে নির্দেশ দিয়েছেন পুরো ওয়ার্ডে আমাদের মেন উইংস দাদার যিনি সভাপতি কোঅর্ডিনেটর দাদার আশীর্বাদে আজকে এসসি এসটি ওবিসি এখানে একটা বড় দারুণ প্রোগ্রাম করতে পেরেছে, মানুষের পাশে দাঁড়াতে পেরেছে। আপনি জানেন আমি বেশি বলতে চাই না, দিলীপ ঘোষ দাদা বলেই দিয়েছেন কি দিলীপ ঘোষ নিজে একটা করোনা। আপনি জানেন না ওনারা যেইভাবে গুন্ডা রকম, একটা গুন্ডা যাকে বলা যায় গলির গুন্ডা, সেইভাবে কথাপাত্রা, জানি না কী দেখে ওকে রাজ্যের সভাপতি করে দিয়েছেন। একটা ফ্লুকে উনি সাংসদ হয়ে গেছেন, এইবার ইলেকশনে উনি সাংসদ কি একটা পার্ষদ হয়ে দেখান, আমরা রাজনীতি থেকে সন্ন্যাস নিয়ে নিব। আমি বলতে চাই এই সময় রাজনীতি না করে আমাদের নেত্রী আমাদের নির্দেশ দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।